হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কুক বেক অ্যান্ড এনজয়। আজকে আমাদের অ্যানিভার্সারি, তো অ্যাজ ইউজুয়াল আমরা আজকে অ্যানিভার্সারি ডিনারটা বাইরেই করব, তো সেই উপলক্ষেই আজকে বেরোনো। তো আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রিভিউটা, কারণ এটা আমাদের থার্ড টাইম এখানে আমরা আসছি, এতটাই আমাদের একটা মানে ফেভারিট একটা প্লেস, তো আপনাদের সাথে তাই জন্য শেয়ার করতেই হবে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এক্ষুনি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা যাই রেস্টুরেন্টে। এখন এসকেলেটার দিয়ে উঠছি, তাই এরকম মনে হচ্ছে। তো আজকে এসেছি একটা রেস্টুরেন্টে আজকে ডিনার করতে। অ্যাজ ইউজুয়াল আজকে 15th August, আর আমাদের আজকে অ্যানিভার্সারি ডে। লাস্ট অ্যানিভার্সারিতেও আপনাদের সাথে ক্লাব ফেনিসিয়া শেয়ার করেছিলাম, তো আজকে সেরকম চলে এসেছি আর একটা রেস্টুরেন্টে। আজ এসেছি স্লাইফক্স গ্যাস্ট্রোক্লাব। চলুন টোটাল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। স্লাইফক্স গ্যাস্ট্রোপাব রেস্টুরেন্টটা সল্টলেকের সেক্টর 5-এর গ্লোবসিন বিল্ডিং যেটা আছে তার গ্রাউন্ড ফ্লোরে সিচুয়েটেড। এই যে এটা হচ্ছে স্লাইফক্সের এন্ট্রি, চলুন ভেতরে ঢুকি। তাতাই এসে আগেই টেবিল বুক করে নিয়েছে। এটা ওদের ভেতরের ডেকর, ভীষণই সুন্দর করে সাজানো, হাই সিলিং, সুন্দর মিউজিক বাজছে, আর নানা রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেমন কাউচ আছে, হাই চেয়ার আছে, কাপল টেবিল আছে। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, তো আপনি ফ্যামিলির সাথে আসতে পারেন, ফ্রেন্ডসদের সাথে আসতে পারেন। আমরা এখানে এই নিয়ে থার্ড টাইম আসছি এবং আমরা ভীষণই পছন্দ করি এই জায়গাটা। আমরা এসেই আগে ঝটপট দুটো মকটেল অর্ডার দিয়ে দিয়েছি, সেটাই এসছে। আমারটার নাম ছিল ব্ল্যাক ট্যাঙ্গো, এটায় গ্রেপ আর ক্র্যানবেরি জুস আছে। ডেকোরেশনটা দেখেই তো অর্ধেক পেট ভর্তি হয়ে গেছে। আর তাতা এটা ছিল এল্ডার ফ্লাওয়ার হিবিস্কাস আইস টি। আর বলে রাখি এখানে অ্যালকোহলও সার্ভড হয়, কিন্তু যেহেতু আমরা 15th August গেছিলাম সেই দিনকে ড্রাই ডে ছিল। এখানে প্রত্যেকটা ককটেলস এন্ড মকটেলস অসাধারণ প্রেজেন্টেশন। এর মধ্যে ব্ল্যাক গ্রেপস আছে, ক্র্যানবেরি আছে আর হোমমেড মশলা আছে। প্রত্যেকটা টেস্ট আলাদা করে বোঝা যাচ্ছে, দারুণ কম। আর প্রেজেন্টেশনটা দেখার মতো, ছবি তো আপনাদেরকে দেখিয়েছি, এটা আইসে বিভিন্ন কাপের মধ্যে পমোগ্রানেট দেওয়া, স্লাইস করে গ্রেপসগুলো দেওয়া, প্রেজেন্টেশন টু তা পায়টা বলছি কেমন খেতে। বলতে বলতে আমাদের ফার্স্ট স্টার্টার এসে গেছে, এটা ছিল বেঙ্গলি স্টাইল কাসুন্দি ভেটকি। 5 pieces ছিল, বড় বড়। এটা বেঙ্গলি স্টাইল কাসুন্দি দিয়ে পুরো বানানো, মাছটা ভীষণ ভালো ছিল, সফট। এবার টেস্টিং টাইম, খেয়ে দেখি। ইয়ামি, দারুণ। আমাদের নেক্সট স্টার্টার ছিল জাটার মুর্গ টিক্কা, এটাতেও 5 pieces অফ চিকেন ছিল। এটা একটা লেবানি স্টাইলে বানানো চিকেনের কাবাব। দেখেই বুঝতে পাচ্ছেন যে চিকেনটা অতটাও সফট নয়। আর সাথে দিয়েছিল একটা মিষ্টি মিষ্টি সস টাইপের, যেটার সাথে চিকেনটার কম্বিনেশনটা ভীষণই ভালো যাচ্ছিল। কাবাবটা ভালোই খেতে, শুধু যদি একটু চিকেনটা আর একটু সফট হতো তাহলে আরও ভালো হতো, তবে ভালো খেতে। নেক্সট আমাদের মেইন কোর্স এসে গেছে, এটা হচ্ছে একটা গ্রিল ফিশ। এটা ছিল 2 fillets অফ বাসা, ওনারা বলেই দিয়েছিলেন যে ফিশের ফিলেটসটা বাসা ফিশেরই হবে, নট ভেটকি। আর ওপরে ছিল হচ্ছে লেমন বাটার সস, আর সাথে ছিল কিছু সটেড ভেজিটেবলস।
আর দিয়েছিল ম্যাশড পোটাটো। সব কটা জিনিসই খুব ভালো খেতে ছিল, ভেরি টেস্টি। এরপর ছিল আমাদের সারপ্রাইজ। অ্যাকচুয়ালি ফার্স্টে গিয়েই তাতাই ওনাদেরকে জানিয়েছিল যে আমাদের অ্যানিভার্সারি, তো ওনারা বলেছিলেন যে ওনারা স্পেশাল কিছু অ্যারেঞ্জ আমাদের জন্য করে দেবে। তো সেই স্পেশাল অ্যারেঞ্জমেন্টটাই এটা যে একটা সুন্দর চিজ কেক আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে গান। ইট ওয়াজ রিয়েলি আ কাইন্ড অফ প্লেজেন্ট সারপ্রাইজ। আর চিজ কেকটাও টু গুড খেতে ছিল, জাস্ট ইয়ামি। তো চলো, চিয়ার্স টু আস, চিয়ার্স, we had a great time here. আমাদের এখানে ডিনার ডান, লাস্টটা তো জাস্ট অসাধারণ, ভীষণ ভালো লেগেছে খেতে। আর এখানকার যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাও খুব ভালো, ডিটেলে আপনাদের বলছি বাইরে গিয়ে। এখানে একটু নয়েজ আছে, চলুন বাইরে যাই, গিয়ে বাকিটা শেয়ার করছি। আমরা এখন বাইরে চলে এসেছি, আমাদের অ্যানিভার্সারি ডিনার কমপ্লিট, তাতাই ঘুরছে। তো একটু বৃষ্টির আসারও সম্ভাবনা, তাড়াতাড়ি চটপট রিভিউটা বলে দিই, দেখে দেখে বলছি একটু, কারণ ভুলে গেছি কী কী নিয়েছিলাম। আর দুটো স্টার্টার নিয়েছিলাম, দুটো মকটেল নিয়েছিলাম, আর একটা মেন কোর্স নিয়েছিলাম, আর লাস্টে ডেজার্ট ছিল। তো মকটেল দুটো বলি, একটার নাম ছিল হচ্ছে ব্ল্যাক ট্যাঙ্গো, আর একটা হচ্ছে এডেল ফ্লাওয়ার ফ্লেভার্ড আইস টি। দুটোই দারুণ খেতে ছিল, প্রেজেন্টেশন তো দেখিয়েছি আপনাদেরকে, ভীষণই সুন্দর। তো মকটেলসগুলো তো একদম থামস আপ, ভীষণ ভালো। আচ্ছা, আমরা যে দুটো স্টার্টার নিয়েছিলাম, একটা নিয়েছিলাম হচ্ছে কাসুন্দি ভেটকি টিক্কা, আর একটা নিয়েছিলাম হচ্ছে জাটার মুট টিক্কা। দুটোই টু গুড ছিল। ইনফ্যাক্ট আমাদের এটা আসলে থার্ড টাইম এখানে আসা, এবং থার্ড টাইম এসেও একটু রিগ্রেট করছি না, এতটাই ভালো। এবং ফিশটা আমরা আগেও খেয়েছিলাম, তাই এবার এসেই আগে ওটা অর্ডার দিয়েছি। অসাধারণ জাস্ট টেস্টটা, কী বলবো, ফিশের কোয়ালিটিগুলো ভীষণ ভালো। 5 পিস মতো ছিল, সবগুলোরই 5 পিসেস ছিল এবং ভালো সাইজ। খেতে টু গুড, চিকেনটাও খুব ভালো ছিল, যদিও চিকেনটা আর একটু সফট হলে বেটার হতো, তবে খুব ভালো টেস্ট ছিল। এটা বললো একটু লেবানিজ কুইজিনের টাচ আছে, তো ভালো ছিল, বেশ একটু নতুনত্ব লেগেছে। আর গ্রিল ফিশ নিয়েছিলাম, তো 2 ফিলেটস অফ বাসা ছিল, ওপরে মেয়োনিজ লেমনের একটা যেরকম গ্রেভি থাকে সেটা, গ্রিল্ড ভেজিটেবলস ছিল, আর ম্যাশড পোটাটো ছিল, খুব ভালো ছিল খেতে। আর লাস্টে অ্যাকচুয়ালি ফার্স্টে এসেই তাতাই বলেছিলো যে আমাদের যেহেতু আর কি অ্যানিভার্সারি, তো ওরা যদি একটু কিছু অ্যারেঞ্জ করে, তো ওরা নিজেরাই বলেছিলো যে ঠিক আছে, ওদের সেরকম তো কিছু নেই, তো ওরা যা আছে সেটা দিয়েই আমাদের জন্য কিছু একটা স্পেশাল অ্যারেঞ্জ করবে। তো লাস্টে ওরা যেটা দিয়েছিলো সেটা হচ্ছে একটা চিজ কেক, নামটা বলে দিই, এটা ওদের মেনুতেও আছে, সেটা হচ্ছে ক্যালিবার ক্রাঞ্চি চিজ কেক। তো ওটাতেই ওনারা অ্যানিভার্সারি ট্যাগ লাগিয়ে ক্যান্ডেল দিয়ে আমাদেরকে দিয়েছিলো, এবং ইনহাউস একটা মিউজিকও চালিয়েছিলো সেলিব্রেশনে। তো যাকে আমরা চিজ কেক কাটলাম, খেলাম, ভীষণ ভালো খেতে। আমরা তো ইনফ্যাক্ট আলাদা করে জিজ্ঞেস করলাম যে এটা ওদের মেনুতেও আছে কি না, এতটাই ভালো খেতে, মানে শেষটা জাস্ট অসাধারণ হলো। তো এই হলো, তো আমরা তাহলে দুটো মকটেল, দুটো স্টার্টার, একটা গ্রিল ফিশ আর একটা ডেজার্ট খেলাম। ডেজার্টটা ওরা কমপ্লিমেন্টারি দেয়নি, ওরা বিলিং করেছে। তো যাকে এই টোটালটার কস্ট আমাদের পড়েছে 2700, তো উইচ ইজ গুড, ঠিকই আছে, মানে এদের এটা প্রেজেন্টেশন যা কোয়ান্টিটি কোয়ালিটি, তো আমাদের কাছে এটা খুবই একদম ঠিকঠাকই একটা প্রাইস। এবং আমরা খুব হ্যাপি এখানে এসে, আমরা এখানে থার্ড টাইম আসছি, তো এবার যখন থার্ড টাইম এলাম, তো ভাবলাম এটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। আপনারা যদি এখনও এখানে এসে না থাকেন তাহলে তো অবশ্যই আসবেন, আর যারা এসছেন তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন যে এটা কতটা ভালো এখানে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ডেস্টিনেশনে। তাহলে ততক্ষণ খুব বেস্ট অ্যান্ড এনজয়।